বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত আমাদের সঙ্গে অঙ্কন একদিকে আমরা দেখতে পাই যেখানে প্রধানমন্ত্রী যেরকম শুরুতেই আমরা দেখালাম যে তিনি নারী শক্তির কথা বলছেন নারী শক্তি কোথায় কোথায় তারা কি কি ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে কথা বলছেন আর একবার আমরা মনে করিয়ে দিই যদিও আমার ধারণা সকলেরই মনে আছে 2002 সালে যে ঘটনাটি ঘটেছিল 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই 21 বছরের বিলকিস তাকে গণধর্ষিতা হন তিনি বিলকিসের মা তার বোনেরা আত্মীয়দের গণধর্ষণ করা হয় 7 জনকে কুপিয়ে পিটিয়ে গণহত্যা পালিয়ে বেঁচেছিলেন 7 জন 2004 সালে গ্রেফতার হয় অপরাধীরা আমি একবার রিক্যাপ করছি দ্রুত 2008 সালে বিশেষ সিবিআই আদালতে গণধর্ষণ গণহত্যা প্রমাণিত হয় 11 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তারপরে এই যে মানে অমৃত মহোৎসব সেই উপলক্ষে এই ধর্ষকদের মুক্তি সেটা জাস্টিফাই করবেন তো অঙ্কন আপনি না প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রহ্লাদ যোশী উনি বলেই দিয়েছেন যে এখানে নিয়ম বিরুদ্ধ বা আইন বিরুদ্ধ কিছু হয়েছে এমন কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবার আমি বলছি আপনি বলছেন আইনের কথা কি উঠছে এখানে নাকি বেনিয়মের কথা উঠছে উঠছে তো অন্য কোনো প্রসঙ্গ অঙ্গ যেটা বোধহয় আপনারা বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না আমি প্রসঙ্গ আমি সেই প্রসঙ্গেই আসছি 2012 এর আমরা পার্ক স্ট্রিট গণধর্ষণের কথা মনে হয় কেউ ভুলে যায়নি তো সেখানে সুমিত বাজাজ একজন কনভিক্টেড ছিলেন তো তার 20 মাস সাজা প্রাপ্তির ঘটার আগেই 20 মাস আগেই তাকে কিন্তু মুক্তি দিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে কি কোনো রাজনীতি হয়েছিল কারণ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক তো বলেছিলেন এটা নিয়মের মতোই ঘটনা কিছুদিন আগে আমরা দেখলাম হায়দ্রাবাদে সাদুদ্দিন মালিক ওই প্রসঙ্গটি তুলে এনে আপনি কি ওটা জাস্টিফাই করার কথা বলছেন বিলকিস বানুর এই গণধর্ষণ বা তার যে 11 জন মুক্তি পেল সেই বিষয়টি গণধর্ষণকে কে জাস্টিফাই করছে এখানে আমি জানি না যে কোথাও যদি দোষীরা তারা মুক্তি পায় সেটা সিবিআই যেখানে সিবিআই স্পেশাল ব্রাঞ্চ তারা বিরোধিতা করেছিল স্ট্রিট কেসের ক্ষেত্রেও তো তাই হয়েছিল কিন্তু আপনি বলুন যদি না না এখানে যদি আইন বিরুদ্ধ কিছু হয় এখানে আপনি বাস্তবে কত প্রসঙ্গ আনবেন রাজনৈতিক কারণে সেটা না রাজনৈতিক কারণ নয় এখানে এখানে যদি আইন বিরুদ্ধ আজকে যদি কোনো আইন বিরুদ্ধ পদক্ষেপ হয় আপনি আমাকে বলুন কিন্তু যেখানে আইন বিরুদ্ধ পদক্ষেপ নয় সেখানে বিরোধীরা রাজনীতি করছে তাহলে সিবিআই কেন বিরোধিতা করেছে স্পেশাল ব্রাঞ্চ কেন বিরোধিতা করেছে কেন তাদের পক্ষ রেখেছেন আমি কি বলছি যে তাদের বিরোধিতা করাটা সম্পূর্ণ ভুল আমরা তো বলছি না কিন্তু আপনি যদি বলেন একমাত্র এই ঘটনাটাই একমাত্র ঘটেছে বিষয় সংযোজন করে দিই এটার সাথে আপনি জানেন যে প্যারোলে এই 11 জন ধর্ষক কতদিন তারা মুক্তি মানে তারা বাইরে ছিলেন প্যারোলে 1000 দিন সেটা কিন্তু 3 বছরেরও খানিকটা বেশি সময় তাই তো 365 আমি প্রথমেই বলি যে যে কোনো ধর্ষণ ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যেখানেই হয়ে থাকুক না কেন সেটা একটা ভয়ঙ্কর ক্রাইম এবং কোনো মতেই ধর্ষণকে সমর্থনযোগ্য বা কোনো পথেই একে আমরা সমর্থন করতে পারি না একজন মহিলা হিসেবে একজন হিউম্যান যদি একজন নিজেকে মানুষ বলে মনে করি রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে আমরা কথা বলি তাহলে আমার মনে হয় যে কোনো ধর্ষণ বিশেষ করে রেশমি এখানে বলা হচ্ছে গণধর্ষণের কথা এবং গণধর্ষণে একজন দুজন নন 11 জন দোষী 15ই আগস্ট থেকে প্রধানমন্ত্রী যেটা আমাদের রেড ফোর্টে দাঁড়িয়ে বললেন যে নারী শক্তির কথা উনি বললেন যে উনি বললেন মহিলাদের উনি সম্মান করেন তাহলে আজকে মহিলাদের যদি সম্মান করেন দেশের তাহলে কি বিলকিস বানু ভারতবর্ষের মহিলা নয় ভারতবর্ষের মেয়ে নয় তাহলে আজকে কি শুধুমাত্র ওনার মুখে একরকম আর মনে আরেক রকম আজকে মহিলাদের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে গুজরাট গভর্নমেন্ট কি দৃষ্টান্ত সারা পৃথিবীর কাছে আজকে তুলে ধরছেন সারা পৃথিবীর মিডিয়া আজকে কভার করছে বিবিসি থেকে শুরু করে সমস্ত মিডিয়া আজকে কি বলছেন যে আমরা আমি একটু দেবাশিস দেবাশিস